নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা পুরনো যে চ্যানেলটা ছিল সেটাকে ক্লোজ করে দিয়েছি আর এই নতুন চ্যানেলটা চালু করেছি। তাই আমার পুরনো যারা বন্ধু বন্ধুরা আছে আর নতুনদের উদ্দেশ্যেও বলছি, সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করি আমার আজকে রেসিপি। আজ আমি শেয়ার করছি ট্র্যাডিশনাল একটা বাঙালি রেসিপি, আম শোল। এখন যেহেতু গরমকাল, গরমকালে শোল মাছটা খুব অ্যাভেলেবেল থাকে আর কাঁচা আমও এই সময় পাওয়া যায়, তাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আম শোল। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে আমি এখানে 1 কেজি শোল মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এরপর 2 মিনিট রেখে দেব। এরপর আমি ভেজে নেব। গ্যাসে কড়া গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। আমি এখানে খুব কড়া করে মাছগুলো ভাজবো না, খুবই হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব। শোল মাছ খুব কড়া ভাজা হয়ে গেলে টেস্টটা ভালো লাগে না, খেতে অতটা ভালো লাগে না, তাই একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি অতটা তেল আমার প্রয়োজন হয়নি, তেলটা একটু কমিয়ে নেওয়ার পর বাকি তেলে আমি ফোড়নে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব 30 সেকেন্ড সময় ধরে। এরপর আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। আর দিচ্ছি 1/4 টেবিল চামচ নুন। পেঁয়াজ দেওয়ার পর একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 5টা রসুনের কোয়া, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা 2টো মিশিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম এই মশলাটা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন। ভালো করে এই মশলাটা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি মশলা বাটার জল। এরপর দেব 1 চামচ নুন, নুনটা পুরোপুরি স্বাদ মতন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এই মশলাগুলোকে দিয়েও ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে মশলাটা কষাব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার রঙটাও বদলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর আমি এখানে 1টা কাঁচা আম মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি, কাঁচা আমকে দিয়ে দিলাম। তারপর দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা জাস্ট একটু টেস্টের জন্য ব্যবহার করেছি, আপনারা যদি চিনি না দিতে চান তো স্কিপ করতে পারেন। আমটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব 1 মিনিট ধরে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে টোটাল 3 কাপ জল ব্যবহার করেছি। গ্রেভিটা নিজেদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন। ভালো করে জলটা দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, এরপর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব।
ग्रेविटा फुटे उठेছে, এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, আস্তে খুব সাবধানে এখানে নেড়ে দেব যাতে ভেঙে না যায়। যেহেতু খুব বেশি কড়া করে মাছগুলো ভাজা হয়নি, একটু হালকা করেই ভেজেছি। এরপর আমি ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতন রান্নাটা হতে দেব। ফিরে এলাম, 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমগুলো নরম হয়ে গেছে, দেখুন মাছগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর করে গ্রেভিটা একটু শুকিয়ে নেব। এতটা গ্রেভি আমি রাখবো না, গ্রেভিটা একটু শুকিয়ে নেব। গ্রেভিটা শুকিয়ে গেছে, পুরোপুরি রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এরপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে সার্ভ করে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার আমঝোল। এটা একটা খুবই টেস্টফুল একটা রেসিপি, দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। এরমভাবে একবার আমঝোল রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।